আমাদের কলেজ শুরু হওয়ার পর থেকে প্রায় 3 মাস কেটে গেছে এবং প্রথম সেমিস্টার আমার অনেকটাই বাজেভাবে কাটার পর এখন আমার দিন কিছুটা এরকম হয়। হাই এভরিওয়ান, দিস ইজ এ স্টাডি টাইম ভিডিও। বাই দ্য ওয়ে, আই এম শোভন, ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্ট অ্যাট NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অ্যান্ড লেট স্টার্ট দ্য ভিডিও। তো আমার দিন শুরু হয় সকাল 7:30 থেকে। আগে যদিও আমি দেরি করে ঘুমাতে যেতাম, দেরি করে উঠতাম, কিন্তু এখন আমি এই কয়েকদিন হলো একটু সকাল করে ওঠার চেষ্টা করছি, কারণ কলেজ যাওয়ার আগে অনেকটাই সকালে পড়ার টাইম পাওয়া যায়। রুম যতই গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি থাকে না, তবুও সকালে উঠে পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি, যাতে করে একটা পজিটিভ অ্যান্ড ক্লিয়ার এনভায়রনমেন্ট তৈরি হয়। তো আজকে আমি মেনলি দুটো সাবজেক্ট পড়বো, অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রি। অ্যানাটমির মধ্যে ডিওডিনাম বা আগে যেগুলো পড়েছি সেইগুলো কিছুটা রিভিশন দেবো, এবং তার সাথে বায়োকেমিস্ট্রিরও লিপিড মেটাবলিজম এই টপিকগুলো পড়বো। তো আমাদের কলেজে প্রথম সেমিস্টারে থোরাক্স এবং আপার লিম হয়েছে, তো এরপর অ্যাবডোমেন শুরু হয়েছে, তাই অ্যাবডোমেনের পার্টটা পড়ছি। তো এখন আমি ই গুরুকুলের অ্যানাটমির লেকচারগুলো দেখি। তো যে পার্টটা আজকে পড়বো সেটা হচ্ছে ডিওডিনাম। এটা অলরেডি আমি কালকে রাতেই শুরু করেছিলাম, আজকে বাকি যে ডিওডিনামের পার্টটা লেকচারটা কমপ্লিট করতে বাকি আছে সেটা দেখবো। তো অ্যানাটমিতে এই লেকচারগুলো দেখার পরে টপিকগুলো বোঝাটা আরও অত্যন্ত সহজ হয়ে পড়ে এবং মনে রাখাটা অনেকটা সহজ হয়ে পড়ে। 45 মিনিটের মতো লেকচারটা দেখতে বাকি ছিল, এটা দেখা হয়ে গেল, ইটস ডান। লেকচার দেখে লেকচারের নোটস তৈরি করার পরে সেই টপিকটাই আমি BDC-র বইটা থেকে পড়ছি। তো ডিওডিনামের এই পার্টটা কমপ্লিট করার পরে আমি আগে যে টপিকগুলো পড়েছিলাম লাইক পেরিটোনিয়াম, গেটার স্যাক, গেটার ওমেন্টাম, লেসার স্যাক, সেই সেম টপিকগুলো আরেকবারটি এখানে রিভিশন করছি। খাতায় লিখে পড়ার থেকে এরকম আমার বোর্ডে লিখে পড়তে বেশি ভালো লাগে। ক্লাস 12 থেকে এরকম করে পড়তাম, তো এখনও সেই অভ্যাসটা এখনও আছে, তাই জন্য এরকম বোর্ডে লিখে লিখেই পড়ি। তো সকালে এই সমস্ত টপিকগুলো পড়ার পর আমি কলেজ যাওয়ার জন্য রেডি হই, 11টা থেকে কলেজ যাব। তো ক্লাসে গিয়েও দেখি অ্যানাটমির ক্লাস ছিল এবং ক্লাসে স্যার পেরিটোনিয়াম পড়াচ্ছিলেন, যেটা একটু কিছুক্ষণ আগে আমি ডিভিশন দিচ্ছিলাম সেই টপিকগুলো স্যার পড়াচ্ছিলেন। তো এখন 12টা থেকে আমাদের অ্যানাটমি প্র্যাকটিক্যাল আছে। অ্যানাটমিতে আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে পেরিটোনিয়ামের পার্টগুলো যেমন ফ্যালসিপাম লিগামেন্ট, গেটার ওমেন্টাম এইসবগুলো দেখানো হয়েছে। তো এইগুলো জাস্ট আমি সকালে রিভিশন করছিলাম, তো সেইগুলোই ওখানে গিয়ে দেখতে পেলাম, তো কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার হলো। অ্যানাটমি প্র্যাকটিক্যালের পর আমাদের দুটো থেকে বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ছিল। আজ বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালে দুটো টেস্ট হয়, হিট কোয়াগুলেশন টেস্ট প্রোটিনের জন্য এবং হে সালফার পাউডার টেস্ট, যেটা আমরা ইউরিনে বাইল সল্ট আছে কিনা এটা দেখার জন্য করি। কলেজ শেষ আর এখন বাজছে প্রায় 3:30, এখন একটু রেস্ট। কলেজে ক্লাস করে আসার পরে সঙ্গে সঙ্গে পড়তে বসাটা প্রায় অসম্ভব, তাই একটু রেস্ট নিয়ে একটু রিল্যাক্স করার পরে পড়তে বসা যাবে। তো অনেকক্ষণ রিল্যাক্স করার পর ইউটিউবে কিছু ভিডিও দেখার পর ফাইনালি বায়োকেমিস্ট্রিটা পড়তে শুরু করি। বায়োকেমিস্ট্রিতে লিপিড মেটাবলিজমটা শুরু করি, যদিও ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এই টপিকটা কিছুদিন আগে পড়েছিল। আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ফসফোলিপিড সিনথেসিস, ফসফোলিপিড ডিগ্রেডেশন অ্যান্ড গ্লাইকোলিপিড, এই টপিকগুলো পড়ছি। নিটের প্রিপারেশান নেওয়ার সময় হিউম্যান ফিজিওলজি পড়েছি, তাছাড়া আমরা বায়োকেমিস্ট্রির গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল ইত্যাদিগুলো পড়েছি। কিন্তু ফার্স্ট ইয়ারে আমাদের কাছে যেটা একদমই নতুন হয় সেটা হচ্ছে অ্যানাটমিটা। তো এখানে আমি যেই বইটা পড়ছি সেটা হচ্ছে লিপিনকট, এটাকেই মেনলি পড়ি। তবে যে টপিকগুলো লিপিনকট থেকে বুঝতে পারি না সেগুলো মাঝে মাঝে বাসুদেবন বা হারপার এইগুলো থেকে দেখি, বাট মেনলি লিপিনকটটাই পড়ি। অ্যান্ড নাও আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে একটু রেস্টুরেন্টে সন্ধ্যেবেলায় বাইরে গিয়ে খেতে যাওয়ার প্ল্যান করি। খাওয়া
খাওয়ার মাঝে বিভিন্ন টপিক নিয়ে গল্প করতে করতে বন্ধুদের সাথে একটা ভালো টাইম কাটে। তো বৃষ্টির জন্য হোস্টেল আসতে একটু দেরি হয়ে যাই, তারপর হোস্টেল ফিরে 8:30 থেকে আবার পড়তে স্টার্ট করি। তো এখন আমি ইকোসানোয়েডস এই টপিকটা পড়তে শুরু করি, দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রোম্বাক্সিন, এ সিনথেসিস, এর ইনহিবিশন কী কী। তো এই টপিকগুলো পড়তে শুরু করি। এই টপিকগুলো বিরাট বড় ছিল না, বাট সেই সময় আমার মাথায় টপিকটা ঠিকঠাক করে ঢুকছিল না, তাই জন্য খেতে যাওয়ার আগে, রাতে খেতে যাওয়ার আগে টপিকটা আমি কমপ্লিট করতে পারিনি। তো রাতে খেয়ে এসে তারপর এই টপিকটাও কমপ্লিট করি অ্যান্ড দেন ঘুমোতে যাই। বাই দ্য ওয়ে, কেউ যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের কোন কলেজে কি চলছে, কার কতটা টপিক কমপ্লিট হয়েছে বা কার কেমন পড়াশোনা চলছে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।